পরীক্ষা হলত ছাত্রীক নির্যাতনের চেষ্টা লম্পট শিক্ষকর উত্তপ্ত নলবাড়ির বালিকরিয়া বাসুদেব বিদ্যাপীঠ আরক্ষী আটক করিলে লম্পট শিক্ষকক। নলবাড়ির বালিকরিয়া বাসুদেব বিদ্যাপীঠর ইংরাজি শিক্ষক পদ্মনাথ ভালুইর বিরুদ্ধে এই অভিযোগ। সপ্তম শ্রেণীত অধ্যয়নরত এগারী ছাত্রীর পরীক্ষা চলি থাকার মাজতেই ছাত্রীর শরীরত হাত দিছিল ইংরাজি শিক্ষক পদ্মনাথ ভালুয়ে। বৃহস্পতিবারে সংঘটিত হওয়া ঘটনা পোহরলে আহিল মঙ্গলবারে। ছাত্রীগুলো লাজে অপমানে ঘটনার বিষয়ে অবগত করা নাছিল পরিয়ালক, কিন্তু মঙ্গলবারে ছাত্রীগুলো লাজ অপমান একাখরিয়া করে অবগত করিলে সকলো কথা। ঘটনা বিয়পি পড়াত বিদ্যালয় চৌহদত উপস্থিত হল ছাত্রীগুলির পরিয়ালর স্থানীয় উত্তেজিত লোক। পূর্বেও এনে অপকর্মত লিপ্ত হয়েছিল পদ্মনাভ ভালই। ছাত্রীর মাতৃ আনিলে গুরুতর অভিযোগ। অভিযুক্ত শিক্ষক পদ্মনা ভালৈর বিরুদ্ধে ছাত্রীর পরিয়াল তথা একাংশ স্থানীয় লোকে লিখিত অভিযোগ দিয়ার দাবি তুলিলে বিচারর। স্থানীয় একাংশ লোকে বিদ্যালয়ের চৌহদত উপস্থিত হয়ে শ্রেণীকোঠার ভিতরতেই আবদ্ধ করে রাখিলে শিক্ষক পদ্মনা ভালৈ। বালিকরিয়া বাসুদেব বিদ্যাপীঠর গরিমাত দাগ লগা লম্পট শিক্ষকক একাংশই রক্ষণাবেক্ষণ দিব বিচরাত দুইটা ফৈদর মাজত সৃষ্টি হল খণ্ডযুদ্ধর। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ার পিছতেই বিদ্যালয়ত উপস্থিত হল আরক্ষী আর অর্ধসামরিক বাহিনী। ছাত্রীর পরিয়াল স্থানীয় লোকের অভিযোগের ভিত্তিতে আরক্ষী আটক করিলে শিক্ষক পদ্মনাভ ভালুই। ছাত্রীগুলির পরিয়ালের উত্তেজিত লোকের দাবি ঘটনার উচিত তদন্ত করে আরক্ষী ন্যায় দিয়ক ছাত্রীগুলির পরিয়ালক। নলবাড়ির পর ত্রিদীপ কলিতা, নিউজ 18, অসম নর্থ ইস্ট।